हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी सुष्मिता, आज आबार चले एसेछि तोमादेर जोन्नो निये ब्यूटिशियन कोर्स इन बेंगली निये, क्लास नम्बर 4 पार्ट 2, सबजेक्ट फेशियल करार पद्धति। तो फ्रेंड्स, एर आगेर भिडियोटाई आमी तोमादेरके स्टेप नम्बर 2 अब्दि दिएछिलाम आर बोलेछिलाम जे परबर्ती भिडियोते आमी तोमादेरके बाकी स्टेपगुलोर डिटेल्स दिए देबो। तो आज के तारी वीडियो निये चले एसेछि। तोमरा जारा एखोनो अब्दि आगेर वीडियोटा देखोनी बा मिस करे गेछो, तारा किन्तु तारातारी आगेर वीडियोटा देखे नियो, केनना तोमरा जोदि प्रतिटा वीडियो स्टेप बाय स्टेप ना देखो ताहले किन्तु तोमरा अनेक किछु मिस करे जाबे, अनेक किछु तोमादेर अजाना थेके जाबे। तो फ्रेंड्स, तोमरा आगेर वीडियोटा अवश्यई 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 देखे नेबे। तो चलो आर देरी ना करे आजके आमादेर क्लासटा शुरू करे दिई। स्टेप नम्बर 3, टोनी। तो तोमरा मने करले एई नोटगुलो खाताय लिखे निते पारो, ताहले तोमादेर क्लास करते अनेक बेशी सुविधा। तो स्टेप नम्बर 3, टोनिंग बोले हेडलाइन करो, तारपरी लेखो जे स्क्रबिंग एर परवर्ती धाप होलो टोनिंग। अर्थात स्क्रबिंग करार पर किन्तु आमरा टोनिंग व्यवहार करब, कखनोई स्क्रबिंग एर आगे टोनिंग करब ना। तो स्क्रबिंग एर परवर्ती धाप टोनिंग। टोनिंग त्वकेर स्तरके हाइड्रेट करे, अर्थात टोनिंग करले आमादेर त्वकेर स्तर आरो बेशि हाइड्रेट हय, हाइड्रेट करे। ক্লিনজার বা স্ক্রাবিং এর পরে আমাদের ত্বকের যে পোর্স গুলো বা ছিদ্রগুলি থাকে তা খুলে যায়। টোনিং বা টোনার ব্যবহার করলে ত্বকের ছিদ্রগুলি বন্ধ হয়ে যায়। ক্লিনজিং বা স্ক্রাবিং করার পরে আমাদের যেটা হয় সেটা হচ্ছে পোর্স গুলি বা ছিদ্রগুলি যেগুলি থাকে আমাদের ত্বকে সেই ছিদ্রগুলি খুলে যায়। তো টোনিং করার পর সেই ছিদ্রগুলি আবার বন্ধ হয়ে যায়, এই কারণে আমরা টোনিং করব। এবার দেখো পরবর্তী পয়েন্ট বা তোমরা হেডলাইন করে নিতে পারো যে টোনিং করার সময় আমরা যা যা করব। নাম্বার 1, ক্লায়েন্টের ত্বকের ধরন অনুযায়ী কিন্তু আমাদের টোনিং ব্যবহার করতে হবে, কেননা সব রকম স্কিনে কিন্তু সব রকম টোনার যাবে না। তো এক এক রকম স্কিনের জন্য এক এক রকম টোনার যাবে, তাই ক্লায়েন্টের ত্বকের ধরন অনুযায়ী টোনার ব্যবহার করতে হবে। যেমন নর্মাল টু ড্রাই স্কিন, তো নর্মাল টু ড্রাই স্কিনের জন্য আমরা সর্বদা রোজ ওয়াটার ব্যবহার করব, আর অয়েলি স্কিনের জন্য আমরা অ্যাস্ট্রিনজেন্ট ব্যবহার করব। তাহলে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য আমরা রোজ ওয়াটার ব্যবহার করব, আর অয়েলি স্কিনের জন্য আমরা অ্যাস্ট্রিনজেন্ট ব্যবহার করব। এটা হলো নাম্বার 1। এবার নাম্বার 2 এ আমরা কি করব সেটা দেখে নেব। তো নাম্বার 2 বা 2 নম্বর বলে পয়েন্ট করে তোমরা লেখো যে টোনার আমরা যখন ব্যবহার করব তখন একটি কটন বল অর্থাৎ তুলোর বল নেব, এবং অবশ্যই বলটিকে আমরা জলে ভিজিয়ে নেব। আমরা কিন্তু কখনো শুকনো তুলো বা শুকনো কটন ব্যবহার করব না, সবসময় কিন্তু আমরা তুলোটাকে ভিজিয়ে নিয়ে তারপরই ব্যবহার করব। তো আমরা একটা কটন বল বা তুলোর বল নেব, অবশ্যই বলটিকে জলে ভিজিয়ে নেব, তারপর তুলোর বলে টোনার নিয়ে ক্লায়েন্টের মুখে লাগিয়ে নেব। তারপর আমরা কি করব, তুলোর বলে টোনার নেব এবং টোনার নিয়ে ক্লায়েন্টের মুখে লাগিয়ে নেব। আমরা যখন টোনার ব্যবহার করব তখন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে ক্লায়েন্টের চোখে যেন টোনার না যায় বা না লেগে যায়, ঠিক আছে, কারণ তাহলে কিন্তু চোখ জ্বলতে পারে। তো আমরা যখনই কোনো কাজ করব সেই কাজ কিন্তু আমরা খুব সাবধানতা অবলম্বন করেই করব। তাহলে টোনার আমরা কিভাবে ইউজ করব, একটা কটন বল নেব, কটন বলটা জলে ভিজিয়ে নেব, এবং তারপর ওই ভিজে কটন বলে আমরা টোনার নিয়ে ক্লায়েন্টের মুখে লাগিয়ে নেব। আর আমরা যখন টোনারটা ব্যবহার করব তখন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে কোনোভাবে ক্লায়েন্টের চোখে যেন টোনার না যায়, তাহলে কিন্তু চোখ জ্বলতে পারে। তো এই দুটো পদ্ধতিতে আমরা টোনার ব্যবহার করব। এবার স্টেপ নম্বর 4, মাসাজ, ঠিক আছে। তো টোনিং করার পরবর্তী ধাপ হলো মাসাজ। টোনিং এর পরবর্তী ধাপ কি? টোনিং এর পরবর্তী ধাপ হলো মাসাজ। এটি ফেশিয়ালের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধাপ। তাহলে মাসাজই হলো ফেশিয়ালের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধাপ। মাসাজ করার ফলে ত্বকের যে মৃত কোষগুলি থাকে সেই কোষগুলিকে পরিষ্কার করে ও রোম ছিদ্রগুলিকে ভেতর থেকে পরিষ্কার করে দেয়। তাহলে মাসাজের কাজ কি? মাসাজ করার ফলে ত্বকের মৃত কোষগুলিকে পরিষ্কার করে ও রোম ছিদ্রগুলিকে ভেতর থেকে পরিষ্কার করে। এর ফলে ত্বকের যে ত্বকের ব্লাড সার্কুলেশন ভালো হয়, অর্থাৎ রক্ত সঞ্চালন ভালো হয়। এর ফলে আমাদের ত্বক আরো বেশি ভালো, সুন্দর ও উজ্জ্বল হয়ে যায়,
ঠিক আছে, তাহলে মাসাজের কাজ কি? মাসাজের কাজ হলো আমাদের ত্বকের যে মৃত কোষগুলি থাকে সেগুলি কি পরিষ্কার করে, রোম ছিদ্রগুলিকে ভেতর থেকে পরিষ্কার করে, এর ফলে আমাদের ত্বকের ব্লাড সার্কুলেশন অর্থাৎ রক্ত সঞ্চালন ভালো হয় এবং এর ফলে আমাদের ত্বক আরো বেশি সুন্দর, ভালো ও উজ্জ্বল হয়ে ওঠে। তাই মাসাজ কিন্তু ফেসিয়ালের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধাপ। এবার পরবর্তী পয়েন্ট দেখো, যে মাসাজ করার সময় আমরা যা যা করব, অর্থাৎ মাসাজ যখন আমরা করব তখন আমরা কিভাবে করব। নাম্বার ওয়ান বা এক নম্বর, হাতের আঙুলের ডগায় মাসাজ ক্রিম নেব। অর্থাৎ আমরা যখন মাসাজ করব তখন কিন্তু হাতের আঙুলের ডগায় মাসাজ ক্রিম নেব, তারপর পুরো মুখে লাগিয়ে নিতে হবে। তারপর মাসাজ ক্রিমটা কিন্তু ক্লায়েন্টের পুরো মুখে লাগিয়ে নেব। দু নম্বর, হালকা হাতে ভালো করে মাসাজ দিতে হবে। হালকা হাতে ভালোভাবে মাসাজ দিতে হবে। মাসাজ দেওয়ার সময় কিন্তু কখনো আমরা বেশি প্রেশার দেব না, ক্লায়েন্ট যতটা প্রেশার নিতে পারবে ততটাই কিন্তু প্রেশার দেব। তো মাসাজ আমরা 20-25 মিনিট পর্যন্ত করতে পারি। মাসাজ আমরা কতক্ষণ অবধি করতে পারি? 20-25 মিনিট অবধি মাসাজ করতে পারি। তারপর ওয়েট টিস্যু অর্থাৎ ভিজে টিস্যু বা ভিজে তোয়ালে দিয়ে মুছে নিতে হবে। তাহলে মাসাজ 20-25 মিনিট আমরা মাসাজ করব। মাসাজের পর আমরা কি করব? মাসাজের পর ওয়েট টিস্যু অর্থাৎ ভিজে টিস্যু বা ভিজে তোয়ালে দিয়ে আমরা মাসাজ ক্রিমটা তুলে নেব। তাহলে এই তিনটে পদ্ধতিতে আমরা মাসাজ করতে পারি। মাসাজের সময় কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ক্লায়েন্টের ফেসে যেন কোনো রকমভাবে বেশি প্রেশার না পড়ে। ক্লায়েন্ট যতটা প্রেশার নিতে পারবে সেই প্রেশার অনুযায়ী কিন্তু আমরা মাসাজ করব। মাসাজের সময় লাগে 20-25 মিনিট এবং মাসাজ কিন্তু আমরা খুব ভালোভাবে ধৈর্য ধরে করব। তো মাসাজের পর পরবর্তী স্টেপ হচ্ছে স্টেপ নম্বর 5, ফেস প্যাক বা মাস্ক। তো মাসাজের পরের পরবর্তী ধাপ হলো ফেস প্যাক। মাসাজের আগে কিন্তু আমরা ফেস প্যাক ব্যবহার করব না, মাসাজের পর কিন্তু আমরা ফেস প্যাক ব্যবহার করব। ঠিক আছে, ফেস প্যাক লাগানোর জন্য একটি ছোট বাটি নিতে হবে। আমি আগেই বলেছিলাম যে বাটি লাগবে। তো ফেস প্যাক লাগানোর জন্য ছোট একটি বাটি নিতে হবে, বাটিতে প্যাক নিতে হবে। তারপর ফেস প্যাক ব্রাশের সাহায্যে ক্লায়েন্টের ত্বকে লাগিয়ে নিতে হবে। কেউ কেউ আবার দেখেছি যে ফেসিয়াল করার সময় ফেস প্যাক হাতে নিয়ে তারপর ব্রাশের সাহায্যে ক্লায়েন্টের মুখে অ্যাপ্লাই করে বা হাতের আঙুলের সাহায্যে ফেস প্যাক অ্যাপ্লাই করে। এটা কিন্তু সঠিক নিয়ম না। সঠিক নিয়ম হলো ফেস প্যাক লাগানোর সময় ছোট একটা বাটি নিতে হবে, বাটিতে ফেস প্যাকটি ঢেলে নিতে হবে, তারপর ব্রাশের সাহায্যে ক্লায়েন্টের ফেসে অ্যাপ্লাই করতে হবে। তার তুলোর তো এইভাবে ফেসিয়াল প্যাকটা অ্যাপ্লাই করতে হবে। ফেসিয়াল প্যাক অ্যাপ্লাইয়ের পর তুলোয় গোলাপ জল দিয়ে বা কিউকাম্বার অর্থাৎ শশা গোল গোল করে পাতলা পাতলা ভাবে কেটে ক্লায়েন্টের চোখে লাগিয়ে নিতে হবে। তাহলে ফেসিয়াল প্যাক অ্যাপ্লাইয়ের পর আমাদের যেটা করতে হবে, যে গোল গোল তুলো নিতে হবে অর্থাৎ তুলোর বল নিতে হবে। সেই তুলোর বলে হচ্ছে রোজ ওয়াটার বা গোলাপ জল যেটাকে আমরা বলি, সেই গোলাপ জল দিয়ে বা কিউকাম্বার অর্থাৎ শশা গোল গোল করে পাতলা পাতলা ভাবে কেটে ক্লায়েন্টের চোখে লাগিয়ে রাখতে হবে। তো এইভাবে আমরা ফেসিয়াল অ্যাপ্লাই করব, ফেসিয়াল প্যাক অ্যাপ্লাই করব। এবার দেখো পরবর্তী পয়েন্ট তোমরা লিখে নাও, যে ফেস প্যাক বা ফেসিয়াল প্যাক লাগানোর সময় আমরা যা যা করব। তাহলে ফেসিয়াল প্যাক লাগানোর সময় আমরা যা যা করব সেটা পয়েন্ট করে নাও। নাম্বার ওয়ান বা এক নম্বর, এক নম্বর বইয়ে পয়েন্ট করো, লেখো ফেস প্যাক লাগানোর পর 90% শুকানোর পরে, ফেস প্যাক লাগানোর পর 90% শুকানোর পর হাতে অল্প জল নিয়ে হালকা হাতে মাসাজ করে ভিজে টিস্যু বা তোয়ালে দিয়ে তুলে নিতে হবে। তাহলে ফেস প্যাক লাগানোর পর কি করব আমরা? 90% শুকানোর পর, ফেস প্যাক লাগানোর পর কিন্তু আমরা সাথে সাথেই তুলে নেব না, সেটা 90% শুকাচ্ছে কিনা সেটা দেখে নিতে হবে। সাধারণত 6-7 মিনিট সময় লাগে শুকাতে। তো এই 6-7 মিনিটের মধ্যে আমরা দেখে নেব যে 90% শুকিয়ে গেছে কিনা ফেস প্যাকটি। তারপর কি করব? তারপর হালকা হাতে জল নিয়ে, অবশ্যই হাতে জল নিয়ে ভেজে হাতে মাসাজ করে ভিজে টিস্যু বা তোয়ালে দিয়ে তুলে নেব। তো এইভাবেই ফেস প্যাকটি আমরা রিমুভ করব। ঠিক আছে, তো ফেস প্যাকের পর পরবর্তী ধাপ হলো ময়শ্চারাইজার। ঠিক আছে,
তো ফেস প্যাক এর পরবর্তী ধাপ হলো ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার ভালোভাবে ময়শ্চারাইজার ক্রিম লাগাতে হবে, যাদের অয়েলি স্কিন তাদের জন্য অয়েল ফ্রি ময়শ্চারাইজার, আর যাদের ড্রাই স্কিন তাদের জন্য অয়েল বেসড ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। তো ফেস প্যাক লাগানোর পরেই আমরা ময়শ্চারাইজার ব্যবহার করবো, যাদের অয়েলি স্কিন তাদের জন্য আমরা অয়েল ফ্রি ময়শ্চারাইজার ব্যবহার করবো, আর যাদের ড্রাই স্কিন তাদের জন্য আমরা অয়েল বেসড ময়শ্চারাইজার ব্যবহার করবো। গুলোতেই আমরা হচ্ছে ফেসিয়াল ব্যবহার করব বা ফেসিয়াল করব এই পদ্ধতিগুলোতেই। তো এরপরে দেখো, যেটা তোমরা খুব ভালোভাবে নোট করে নেবে বা মাথায় নিয়ে নেবে সেটা হচ্ছে প্রিকশন, অর্থাৎ সতর্কতা। ফেসিয়াল করার সময় আমাদের যে সতর্কতাগুলো অবলম্বন করতে হবে বা সতর্কতার কথাগুলো আমাদের ক্লায়েন্টকে বলতে হবে, সেটা হচ্ছে এক নম্বর, ফেসিয়াল করার পর 24 ঘন্টার মধ্যে কোনো রকম ফেস ওয়াশ ব্যবহার করা যাবে না, সেটা 24 ঘন্টা বাদে করতে পারে ক্লায়েন্ট। 2 নম্বর, রোদে বা আগুনের সামনে যাওয়া যাবে না। 3 নম্বর, রোদে গেলে সানস্ক্রিন ব্যবহার করে যেতে হবে। এই 3টে সতর্কর কথা আমরা কিন্তু ক্লায়েন্টদের অবশ্যই বলে দেব এবং তারা যেন এই হচ্ছে সতর্কতাগুলো অবলম্বন করে আমরা সেটাও ক্লায়েন্টকে বলে দেব। তো এই পদ্ধতিতেই হচ্ছে ফেসিয়াল করতে হবে। আমি এর পরবর্তী ভিডিওতে তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব যে কিভাবে তোমরা ফেসিয়াল মাসাজগুলো করবে, মাসাজের স্ট্রোকগুলো আমি এর পরবর্তী ভিডিওতে দিয়ে দেব। তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলো না। আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো অনেক বেশি, এবং নোটিফিকেশন বেলটা অন করে রেখো পরবর্তী সমস্ত রকমের ভিডিওর আপডেট পাওয়ার জন্য।